নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিএএফ শাহীন কলেজ ঢাকা। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, স্থায়ী নিয়োগ প্রথম ধাপে নিয়োগটি প্রদান করা হবে কলেজ এবং স্কুল শাখার জন্য। তো চলুন এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য একটু দেখে আসি। শাখা হচ্ছে কলেজ শাখা, ভার্সন বাংলা, শিফট প্রভাতী, পদবী প্রদর্শক। বিষয় ও সংখ্যার ক্ষেত্রে বলা হয়েছে পদার্থ বিজ্ঞানে একজন, রসায়নে একজন, দুজনকে নিয়োগ প্রদান করা হবে। কলেজ শাখায় ইংলিশ ইংলিশ ভার্সনে নিয়োগ করা হবে প্রভাতী শিফটে প্রদর্শক, আইসিটিতে একজন, জীব বিজ্ঞান উদ্ভিদে একজন, মোট দুজনকে নিয়োগ প্রদান করা হবে। স্কুল শাখা মাধ্যমিকের জন্য নিয়োগ প্রদান করা হবে ইংরেজি ভার্সনে দিবা শাখায় সহকারী শিক্ষককে, ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে দুজন, ইংরেজিতে দুজন, মোট চারজনকে নিয়োগ প্রদান করা হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, কলেজ শাখা এবং স্কুল শাখা মাধ্যমিক এই দুটি শাখায় লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ও সময়ের ক্ষেত্রে বলা হয়েছে 18 মার্চ 2024 তারিখ সোমবার দুপুর 2টা থেকে 4টার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শাখা হচ্ছে স্কুল শাখা মাধ্যমিক ভার্সন ইংরেজি, প্রভাতী শাখায় নিয়োগ দেওয়া হবে সহকারী শিক্ষক নেতৃত্বে একজন, কলেজ শাখায় নিয়োগ দেওয়া হবে ইংরেজি ভার্সনে প্রভাতী শাখার জন্য প্রদর্শক, পদার্থ বিজ্ঞানে একজন, রসায়নে একজন, মোট দুজনকে নিয়োগ প্রদান করা হবে। এবং স্কুল শাখা মাধ্যমিক পর্যায়ে ইংরেজি ভার্সনে নিয়োগ দেওয়া হবে প্রভাতী শাখায় সহকারী শিক্ষক পদে, ইংরেজিতে একজন, গণিতে একজন, মোট দুজন নিয়োগ করা হবে। এই স্কুল শাখা এবং কলেজ শাখায় সরাসরি লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ 19 মার্চ 2024 তারিখ মঙ্গলবার দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত। স্কুল শাখা প্রাথমিককে নিয়োগ দেওয়া হবে বাংলায়, দিবা শাখায় সহকারী শিক্ষক সাধারণে 7 জন, প্রভাতী শাখায় সহকারী শিক্ষক সাধারণে 2 জন, মোট 9 জনকে নিয়োগ প্রদান করা হবে প্রাথমিক শাখায়। আর লিখিত পরীক্ষা হবে 24 মার্চ 2024 তারিখ বুধবার 2টা থেকে 4টার মধ্যে। আবেদনের তারিখ ও সময়সীমার ক্ষেত্রে বলা হয়েছে 16 ফেব্রুয়ারি 2024 থেকে 9 মার্চ 2024 তারিখ রাত 11টা 59 মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজের জনবল কাঠামো 2021 অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা। বিস্তারিত কলেজের ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন, শিক্ষা জীবনের একটির বেশি তৃতীয় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ একটা যদি তৃতীয় শ্রেণী বা সমমান থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য। চাকরিতে প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বেতন স্কেলের ক্ষেত্রে বলা হয়েছে প্রদর্শক 16,000 টাকা থেকে 38,640 টাকার, পে কোড 10, সহকারী শিক্ষক প্রশিক্ষণ প্রাপ্তদের ক্ষেত্রে 16,000 থেকে 38,640 টাকার, পে কোড 10, এবং প্রশিক্ষণবিহীনের ক্ষেত্রে 12,500 টাকা থেকে 30,230 টাকার স্কেলে, পে কোড 11। এছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, নগর ভাতা, উৎসব ভাতা, 5% স্পেশাল ভাতা, চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে স্বাস্থ্য বিমা, 10% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির সুবিধা রয়েছে। ইংরেজি ভার্সনের জন্য অতিরিক্ত মাসিক 3,000 টাকা প্রদান করা হবে। আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে সকল প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে সকল নিয়মাবলী কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে। আবেদন করার জন্য কলেজের ওয়েবসাইট হচ্ছে www.baefsd.edu.pd অথবা baefsdjobs.apply.ac। এই দুইটা ওয়েবসাইটের যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের পূর্বে প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষরের ইমেজ স্ক্যান করে এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঙ্গে রাখতে হবে। প্রদর্শক সহকারী শিক্ষক পদে 570 টাকা, সার্ভিস চার্জ সহ অনলাইনে পেমেন্ট করতে হবে। মানি রিসিপ্ট প্রিন্ট করে অবশ্যই সংরক্ষণ করতে হবে, বিস্তারিত ওয়েবসাইটে দেয়া আছে। এই ওয়েবসাইটের লিঙ্কটি অর্থাৎ আবেদনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন। অন্যান্য পরীক্ষায় বলা হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান, ক্লাস ডেমনস্ট্রেশন এবং মৌখিক পরীক্ষা। পরীক্ষার তারিখ, সময়, স্থান আবেদনকারীকে যথাসময়ে কলেজ নোটিশ বোর্ড এবং এসএসএর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদেরকে উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআরএ প্রদান করা হবে না। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। অধ্যক্ষ বিএএফ শাহীন কলেজ ঢাকা। প্রিয় ভিউয়ার্স, এই ছিল বিএএফ শাহীন কলেজের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। কলেজ এবং স্কুল শাখায় নিয়োগ দিচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।